এই শীতে পিকনিকে বা কোথাও ঘুরতে যাওয়ার আগে এই প্যাকটা একবার ইউজ করে লাগিয়ে যাও তারপরে বাইরে বেরোনোর পর দেখবে স্কিনটা এতটা গ্লো করছে নিজেকেই চিনতে পারছো না হ্যাঁ পার্লারে তো অনেক রকম ফেসিয়ালি করেছো আর এই প্যাকটা একদম পুরো ঘরোয়া উপাদানে একবার ইউজ করে দেখো শীতকালে পার্টি পিকনিক যেখানেই যাও যেখানেই ঘুরতে যাও তার আগে মেকআপ করার আগে এই প্যাকটা এইভাবে ইউজ করো দেখবে ম্যাজিকের মতো কাজ করবে স্কিন এতটা গ্লো করবে আর এটা সম্পূর্ণ ঘরোয়া উপাদানে একবার ট্রাই করে দেখো আজ আমি দেখাবো কাঁচা দুধের ব্যবহার শীতকালে তোমরা কাঁচা দুধটাকে ব্যবহার করে কীভাবে রূপচর্চা করতে পারো মানে যাদের স্কিনটা ডাল হয়ে গেছে একদম স্কিনে ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে আর শীতে স্কিনটা খুব ফেটে যাচ্ছে তো তাদের জন্য ভীষণই উপকারী একটা রেমেডি নিয়ে এসেছি তো এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কাঁচা দুধ তো আমি স্টার্ট করে দিই তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে এই রকমটা তুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা দুধ এবারে স্কিনটাকে আমরা ভালো করে ক্লিন করে নেব তুলোর মধ্যে এইভাবে দুধটা নিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেব কাঁচা দুধ ক্লিনজার হিসাবে ভীষণই উপকারী স্কিনের যত ধুলো ময়লা আছে ভেতর থেকে একদম পুরো পরিষ্কার করে দেয় দেখো তুলোটা দেখলেই বুঝতে পারবে কি হারে স্কিনের নোংরা উঠছে তো কাঁচা দুধে স্কিনটা পুরো ক্লিন করে নিয়েছি ক্লিনজার হয়ে গেছে এবারে করব স্ক্রাবিং তো স্ক্রাবিং এর জন্য নিয়েছি চিনি এখানে এক চামচ চিনি আর মোটা দানের চিনি ছিল যেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর সাথে লাগবে হচ্ছে এরকম একটা কলার খোসা পাকা কলার খোসা আর এই স্কাবারের জন্য সাথে নিয়ে নেবো এক চামচ দুধ কাঁচা দুধ কাঁচা দুধ আর এই চিনিটা ভালো করে মিশিয়ে নেবো কাঁচা দুধ আর চিনি দিয়ে স্কাবার রেডি হয়ে গেছে এবার এই কলার খোসাটা দিয়ে আমি স্কিনটাকে পুরো স্ক্রাব করে নেব এইভাবে হালকা হাতে স্ক্রাব করে নেব কলার খোসা দিয়ে আর এইভাবে স্ক্রাবিং করলে স্কিনের যে মৃত কোষগুলো থাকে ডেড সেলগুলো একদম পুরো ক্লিন হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট সেট সব একদম পুরো ক্লিন করে দেয় হালকা হাতে খুব সুন্দর করে ভালো করে একদম পুরো স্ক্রাবিং করে নেবো তো স্ক্রাবিং করে আমি স্কিনটাকে পুরো জল দিয়ে ধুয়ে এসেছি একদম পুরো নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি আমার দেখো মুখটা কীরকম ফ্রেশ লাগছে এবারে করে নেবো মাসাজের জন্য তো মাসাজ করতে আমার লাগবে পাকা কলা আর কাঁচা দুধ পাকা কলা একটু হাত দিয়ে চটকে নিলেই হবে তো আমি এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে তারপরে ম্যাশ করে নিচ্ছি তো কলাটাকে দেখো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি অল্প একটু নিলেই হবে আর এর সাথে নিয়ে নেবো কাঁচা দুধ এক চামচ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি ব্যাস এই দুটো মিক্স করে নেব ভালো করে ব্যাস তৈরি হয়ে গেল মাসাজ ক্রিম এরপরে এটা দিয়ে আমি মুখে হালকা হাতে ভালো করে মাসাজ করে নেবো যেভাবে মাসাজ করে আর কি হাত দিয়ে ভালো করে মাসাজটা খুব ভালো করে করতে হবে প্রায় দশ মিনিট তো তোমাকে মাসাজটা করে নিতে হবে খুব সুন্দর করে হালকা হাত মাসাজ করা হয়ে গেছে আমি দশ মিনিট ধরে মাসাজ করে নিয়েছি তো এটা আমি স্কিনেই রেখে দেবো জল দিয়ে ধোবো না স্কিনে আমার অ্যাবজর্ব করে নেবে আর এরপরে আমি ফেস প্যাক প্যাকটা লাগিয়ে নেবো তো ফেস প্যাক করার জন্য কি কি লাগছে সেটা আমি দেখাচ্ছি ফেস প্যাকটা বানানোর জন্য ফার্স্ট নিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা দুধ এটা তো মাস্ট এটা লাগবেই আর সাথে নিয়ে নিচ্ছি এই হাফ চামচ মতো কলার পেস্ট পাকা কলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর এবারে নেব এক চামচ আটা নেব যেই আটা আমরা রুটি খাই যে আটার আমরা রুটি খাই ঘরের আটা গমের আটা সেই আটা এক চামচ আর এর সাথে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আমরা তো জানি আটাও স্কিনটাকে পরিষ্কার করে আর কর্নফ্লাওয়ারও স্কিনটা খর্সা করতে অনেক সাহায্য করে তো বানানো হয়ে গেছে আমাদের ফেস প্যাক আটা তার সাথে কর্নফ্লাওয়ার কলার পেস্ট আর কাঁচা দুধ চারটে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ফেস প্যাক এটা আবার আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আমি কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পর আমি প্লেন জল দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নেব এবারে প্যাকটা আমি তুলে দেখো চলে এসেছি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর পুরো স্কিনটা দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসেছে এতটা ফ্রেশ লাগছে আমরা স্কিনে নিজেই দেখতে পাচ্ছ একবারেই একবার ইউসেই মানে স্কিনটা এতটা ক্লিন আর পরিষ্কার লাগছে আর মানে ফ্রেশ লাগছে ভীষণ এটা তোমরা যতটা পারবে রাত্রিবেলায় শোবার আগে চেষ্টা করবে এটা করা কারণ শোয়ার পরে আমাদের স্কিনটা অনেকটা বিশ্রাম পায় তখন যদি ফেসিয়ালটা করা হয় তাহলে অনেকটাই বেশি ফল ভালো পাবে কারণ সকালবেলা উঠে নিজেরাই দেখতে পাবে স্কিনের মধ্যে একটা এক্সট্রা গ্লো আর কত সুন্দর লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে স্কিনে আয়নায় যখন মুখটা দেখবে এতটা সুন্দর লাগবে যে মুখটা কতটা কি গ্লো করছে এমনিই দিনটা ভালো হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে